হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো তো? হ্যাঁ, ভালো থাকো সে প্রত্যাশা করি এবং শ্রেষ্ঠ নিকট প্রার্থনাও করি। আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার ক্লাসের বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাসের শুরুতেই আমরা একটা ভিডিও দেখে নিই, কেমন হয় দেখে বলো। হ্যাঁ, আমরা প্রথমেই একটা ভিডিও দেখে নিয়ে আমাদের ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ, ভিডিও শেষে যথারীতি আমরা ক্লাসে ফিরে আসলাম। চলো তাহলে আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু দেখি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু এই ভিডিও এবং বর্তমান যে একটা ছবি দেওয়া হয়েছে এইটা দিকে তোমরা ধারণা করো। হ্যাঁ বলো তো শিক্ষার্থী বন্ধুরা, কি হতে পারে আজকের পাঠের বিষয়? হ্যাঁ ঠিক ধরেছো, ধর্মের ভূমিকা সংস্কৃতিতে। ভেরি গুড, সংস্কৃতিতে ধর্মের ভূমিকা আজকে আমাদের আলোচনার বিষয়। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। দেখো, আমরা আজকের এই পাঠ শেষে কি শিখতে পারবো? সংস্কৃতিতে ধর্মীয় প্রভাব, সংস্কৃতিতে ধর্মীয় প্রভাব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে বসবাসকারী নানা মানুষের নানা ধর্মের মূল শিক্ষা বিশ্লেষণ করতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে সংস্কৃতিতে ধর্মের প্রভাব, অর্থাৎ আমাদের যে কালচার, আমরা যেভাবে চলি, যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে আইন কানুন নিয়ম রীতি মেনে চলি, বা পিতা মাতা আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা করি, এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার উপর ধর্মীয় প্রভাবটা কতখানি, এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। বাংলাদেশে বসবাসকারী নানা মানুষের নানা ধর্মের মূল শিক্ষা, বসবাসকারী নানা মানুষের নানা ধর্মের, মানে অনেক ধরনের মানুষ রয়েছে, এদের অনেক ধরনের ধর্ম রয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই সকল ধর্মের মূল শিক্ষাটা কি সেইটা আমরা বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, তবে আমি পাঠে যাওয়ার আগে তোমাদেরকে আমি মূল বইয়ে নিয়ে যাব, মূল বইয়ে অর্থাৎ রিডিং এ নিয়ে যাব। রিডিং কমপ্লিট, রিডিং একটু দেখে তারপরে আমরা আবার ক্লাসে ফিরে আসব। তো ঠিক আছে বন্ধুরা, যাই ক্লাসে। হ্যাঁ, আমরা মূল বইয়ে এসেছি। মূল বইয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 17, 18, 19 এই তিন পৃষ্ঠা আমরা আজকে পড়ব, আজকের পাঠ। তো ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। হ্যাঁ দেখো, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। দ্বিতীয় অধ্যায় বলেছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। দেখো এখানে বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের সংমিশ্রণে গড়ে উঠেছে বলে বাংলার জনমানুষের আকারে অবয়বে চেহারায় এত বৈচিত্র্য। তেমনি নানা ভাষা জাতির আগমনে বাংলার মানুষের, বাংলাদেশের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায়। তবে গ্রাম বাংলা ও কৃষি প্রধান এই দেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবে সবচেয়ে বেশি। আবার নদীর খেয়ালি আচরণ আর প্রকৃতির ঋতু বৈচিত্র্য বাঙালি মানুষকে বৈচিত্র্যভাবে সমৃদ্ধ করেছে। বাঙালির সংস্কৃতি বুঝতে তার এই বৈচিত্র্যময় পটভূমি লক্ষ্য করা রাখা দরকার। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। আমরা আজকে শুধুমাত্র সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা বৈচিত্র্যের ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এখানে বলেছে ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় প্রভাব বিস্তার করে বা ভূমিকা রাখে, খুবই বড় ভূমিকা রাখে। এখানে ছবিও দেওয়া আছে, দেখো তোমার ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুব বড় ভূমিকা পালন করে।
এক সময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারি। তার যেমন প্রকৃতির বৃহৎ শক্তি হিসেবে আকাশ বাতাস চন্দ্র তারা আকাশ বাতাস চন্দ্র সূর্যকে পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান নদী সমুদ্র বৃক্ষ প্রভৃতিকেও ভজনা করেছে। ভজনা করা বলতে এখানে ওই আরাধনা করানোই বোঝানো হচ্ছে। ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, অর্থাৎ ব্রাহ্মণরা আধিপত্য বিস্তার করলো যখন, তখনকার সময়ের কথা বলা হচ্ছে। আর কিছু দেবদেবী নতুন যুক্ত হলো, স্থানীয় ভক্তিগীতি মন্ত্রতন্ত্র পুঁথি কাব্য প্রচলিত থাকলো, সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষায় আর্যদের নানা বৈদিক মন্ত্র ধর্মগ্রন্থ, মূর্তি তৈরি ও এর সাজসজ্জা। অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা আরতি মিলে গান বাজনার চর্চাও প্রচলিত থাকল। কি বলছে তাহলে? অলঙ্কার পট নির্মাণ ইত্যাদি চারুকলার অলঙ্কার পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা আরতি মিলে গান বাজনার চর্চাও প্রচলিত থাকল। এখানে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যের স্থান রয়েছে। হিন্দু ধর্মের বর্ণ প্রথার কাড়াকাড়ির জন্য নিম্ন বর্ণের মানুষ ইসলাম সম্মের বাণীতে আকৃষ্ট হয়। একটু খেয়াল করো, গুরুত্বপূর্ণ একটা লাইন, হিন্দু ধর্মের বর্ণ প্রথার কাড়াকাড়ি বর্ণ প্রথার কাড়াকাড়িতে ইসলাম ধর্মের সাম্যের বাণীতে আকৃষ্ট হয় কিছু তোমার নিম্ন বর্ণের মানুষ। কেমন? আচ্ছা, এই বিষয়টা একটু আলোচনা করা দরকার। সে সময় ইসলাম ধর্ম আসার পূর্বে, যেটা অর্থাৎ হিন্দু ধর্মের কথা বলছি আর কি, হিন্দু ধর্মে চারটি বর্ণ ছিল। অর্থাৎ যেমন একটি হচ্ছে তোমার ব্রাহ্মণ, দুই ক্ষত্রিয়, তিন বৈশ্য, চার শূদ্র। ব্রাহ্মণ ছিল তৎকালীন সমাজের মাথা বলা যায়, অর্থাৎ তারা সমাজ পরিচালনা করত। এই যে ব্রাহ্মণ্য ধর্ম পরিচালনার পর বলা হচ্ছে, একটু আগে আমরা পড়ে আসলাম, এই ব্রাহ্মণরা ছিল এই চার বর্ণের মধ্যে সর্বোচ্চ বর্ণের, অর্থাৎ সবচেয়ে বড় বর্ণের, অর্থাৎ তারাই সারা সাম্রাজ্য পরিচালনা করত। তারা যেভাবে বলতো তার নিম্ন বর্ণের লোকেরা ঠিক সেভাবেই চলত। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা। দ্বিতীয় ছিল ক্ষত্রিয়, এরা ধর্মযুদ্ধ করা, অর্থাৎ যুদ্ধ করা, অর্থাৎ রাষ্ট্র রক্ষা করার দায়িত্ব ছিল এদের হাতে। আর বৈশ্য, যারা গোপালন কৃষিকাজ ইত্যাদি করে জীবিকা নির্বাহ করত। আর সর্বশেষ থাকলো শূদ্র, যারা এই তিন শ্রেণীর লোকদের কাজ করে থাকে, অর্থাৎ ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা, যত নিচু শ্রেণীর নিম্ন শ্রেণীর কাজগুলো আছে সব এই শূদ্র বর্ণের দ্বারা করানো হতো। শুধু কি তাই, এদের দ্বারা কাজ করিয়ে নেওয়া হতো, আবার এরা মন্দিরে গিয়ে, হিন্দু হওয়া সত্ত্বেও মন্দিরে গিয়ে পূজা অর্চনা করার অধিকার থেকে বঞ্চিত হতো। তারা নাকি মন্দিরে উঠতে পারবে না, তারা নাকি মন্দিরে উঠলে মন্দিরে পাপ লাগবে, এ ধরনের রেওয়াজ বা রীতি এই ব্রাহ্মণরাই তৈরি করেছিল। এত পরিশ্রম এত কষ্ট করার পরেও এই নিম্ন বর্ণের মানুষরা পদে পদে পদদলিত হতো, লাঞ্ছিত হতো। আর যার কারণে ঠিক ওই সময় এই ইসলামের সাম্যের বাণীতে তারা আকৃষ্ট হইল, কারণ তারা দেখছে যে এখানে আসলে কোনো বর্ণ ভেদাভেদ নাই, ছোট বড় নাই, উঁচু নিচু নাই, সবাইকে সমান দৃষ্টিতে দেখার কথা বলছে। তাই তাদের এই নীতি বা প্রথাটা তাদের ভালো লাগলো। তাই বলা হচ্ছে যে এই হিন্দু ধর্মের বর্ণ প্রথার কাড়াকাড়ির জন্য নিম্ন বর্ণের মানুষে ইসলাম ধর্মের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে। আর সে সময় সুফি সাধকরাই প্রধানত এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন। কারা প্রচার করেছেন? সুফি সাধকরাই ইসলাম ধর্ম প্রধানত এদেশে প্রচার করেছেন। তবে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান, ঠিক আছে, ও মধ্য এশিয়ায় আসা ভাগ্যান্বেষী
মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে। এখন ভাগ্যান্বেষী মানুষ বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের দেশ ছাড়া আমাদের দেশে বাইরে থেকে যে সকল লোক আমাদের দেশে বাণিজ্য বা বিভিন্ন উদ্দেশ্যে অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমাদের দেশে এসেছিল এবং তারা এদেশে থেকে যায়, এই যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে আসা অর্থাৎ তাদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে এদেশে এসেছিল, এই কারণে ওই ব্যক্তিদের বলা হয় ভাগ্যান্বেষী মানুষ। তো তাদের মাধ্যমেও বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে। দীর্ঘকালের পরিক্রমায় এদেশের বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। দীর্ঘকালের পরিক্রমায় এদেশে মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, তাদের রয়েছে দুইটি উৎসব। তাদের কয়টি উৎসব রয়েছে? দুইটি উৎসব। তবে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলিম এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। বাংলার সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে রচিত বাউল মুর্শিদ গান সহ বিভিন্ন লোকগানে আর নকশিকাঁথা সহ অধিকাংশ লোকশিল্প উভয় সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। তাহলে এই ধরনের শিল্পে উভয় সম্প্রদায়ের মানুষেরই অবদান রয়েছে, সুতরাং এটাকে আমরা কখনোই অ্যাভয়েড বা অবহেলা করতে পারবো না। এবারে আসুন, বাংলাদেশের অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ ও খ্রিস্টানদের লোকও রয়েছে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী, তারা বুদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করে। এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে। তাহলে এখানে কি দেখালো যে খ্রিস্টানদেরও একটা নিজস্ব বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, সেটা আমরা দেখছি। ধর্মীয় অনুষ্ঠান যীশু খ্রিস্টের বড়দিন, তো পার্বণ উদযাপন করে থাকে। বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন অবশ্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদের। এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ও আমন্ত্রিত হয়। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নানা ধর্ম ও সামাজিক উৎসবে মেতে ওঠে। নববর্ষে, বসন্তে, বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে থাকে তারা। এইসব পার্থক্যকে অতিক্রম করে মানবিক মূল্যবোধ সব ধর্ম ও ভাষা পেশার মানুষের শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারে, এটাই সব ধর্মের মূল শিক্ষা। আচ্ছা, এরপরে আমাদের বাকি রইল 19 পৃষ্ঠা। 19 পৃষ্ঠাটা আমি সম্পূর্ণ তোমাদের পড়িয়ে দিব না, তোমরা একটু নিজেরা পড়ে নিবা, একটু দেখে নাও, আমি একটু বুঝিয়ে দিই শুধু। বলেছে, ভাষার বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর এর বাহিরে বাংলাদেশের কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের ভাষা বাংলা নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। চাকমা, মারমা, যে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। সম্প্রদায় বলতে যে ধর্মের কথা বললাম, বিভিন্ন ধর্ম, তাহলে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রভাব তো রয়েছেই, বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রভাব তো রয়েছেই। তাহলে এই ধর্মীয় প্রভাবে এক একটা মানুষ যে জীবিকা নির্বাহ করে, যে পদ্ধতিতে জীবন যাপন করে, এই পদ্ধতিটাকে মূলত সাংস্কৃতিক বৈচিত্র্য বলা হচ্ছে। যেমন হিন্দু ধর্মের লোকদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা, আর অন্যান্য পূজা তারা পালন করে। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ। তাহলে ইসলাম ধর্মের লোকেরা ঈদ অনুষ্ঠানটা একভাবে পালন করে থাকে, আর হিন্দু ধর্মীয় লোকেরা পূজা পালন করে থাকে একইভাবে। তাহলে এই যে এক এক ধর্মের বা এক এক বর্ণের বা এক এক সম্প্রদায়ের যে আলাদা আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যটা সকল বৈশিষ্ট্য একত্র হয়ে যে সংমিশ্রণটা ঘটেছে, যার কারণে আমাদের বলা হচ্ছে সম্প্রদায় বিচারে। অর্থাৎ হিন্দু সম্প্রদায় এক ধরনের, মুসলিম সম্প্রদায় এক ধরনের, খ্রিস্টান সম্প্রদায় একরকম। এই যে বিভিন্ন সম্প্রদায়ের যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে ভিন্নতা রয়েছে, এই জন্য একে বলা হচ্ছে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। এবার আমরা এটা দেখে নিব। তারপরে দেখা যাচ্ছে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। বিচিত্র সাংস্কৃতিক বলতে ওই যে বোঝাচ্ছে যে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধরনের বিভিন্নতাটাকে বলা হচ্ছে বিচিত্র। যেমন আমাদের প্রকৃতিকে বিচিত্র বলা হয়, কারণ প্রকৃতির রূপ বিভিন্ন রকম বিচিত্র। ঠিক এরকম বিচিত্র অর্থাৎ বিভিন্নতাকেই মূলত বিচিত্র বোঝানো হচ্ছে। তাহলে এই বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ আমার দেশে রয়েছে।
বিচিত্র সংস্কৃতি আমাদের রয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই রিডিংটা খুব সুন্দর করে পড়বা এবং প্রত্যেকটা লাইন থেকে, আমার ইনস্ট্রাকশন থাকবে, তোমরা অবশ্যই প্রত্যেকটা লাইন থেকে। তো আর দেরি নয় বন্ধুরা, চলো আমরা এবার আমাদের স্লাইড বা কন্টেন্টে যাই, দেখি আমরা কি দেখাচ্ছি এখানে। এখানে দেখো ওই যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এখানে ইসলাম ধর্মের লোকেরা রোজা পালনের জন্য একসঙ্গে, এক পরিবারের সবাই একসঙ্গে বসে, একত্রে বসে দেখো কিভাবে ইফতারের আয়োজন করেছে। তারপরে এখানে বিয়ের আয়োজন, এক ধর্মের এক এক ধর্মের বিয়ের আয়োজন, ইসলাম ধর্মের বিয়ের আয়োজন একরকম, বৌদ্ধ ধর্মের বিয়ের আয়োজন একরকম, আবার হিন্দু ধর্মীয় বিয়ে ছাড়াও যে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, যেমন ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, অর্থাৎ বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে এই দিন সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে। এই যে কালচার, যেমন এই যে এই কালচারটা, এই কালচারের কথা বলছি, এইটা এই তাহলে বিভিন্ন আচার অনুষ্ঠানে ধর্মের ভূমিকা রয়েছে। এখানে দেখা যাচ্ছে হিন্দু ধর্মীয় বিষয়, এখানেও এরা প্রকৃতির পূজা করছে। তারপরে আছে বিভিন্ন মূর্তি, আছে মূর্তি পূজা, পুরনো দেবদেবী পূজা করে তারা। হিন্দু ধর্মে আবার হিন্দু ধর্ম অনুষ্ঠানে নৃত্যেরও প্রভাব রয়েছে, কিন্তু নাচ, এটার প্রভাব নাচের ক্ষেত্রে হিন্দু ধর্মের ধর্মীয় প্রভাব কিন্তু রয়েছে। অর্থাৎ তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এক্ষেত্রে কিন্তু তারা আনন্দ উদযাপন করে এই নৃত্যের মাধ্যমেও। তাই আমরা বলতে পারি যে এই বিষয়টা, অর্থাৎ ধর্মীয় বিষয়টা সংস্কৃতির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করছে। স্যার আরো বিষয় যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ, শূদ্র, তারপরে এরা হচ্ছে বৈশ্য, কৃষি পালন করছে, ক্ষত্রিয়, যুদ্ধক্ষেত্র অর্থাৎ রাষ্ট্র রক্ষা, ব্রাহ্মণ, পূজা অর্চনা, ঠিক আছে। এই যে বর্ণ প্রথার যে একটা প্রচলন তৎকালীন সময় তৈরি হয়েছিল, যেটার মূল হোতা ছিল ব্রাহ্মণরা, তারা যেভাবে নিয়ম রীতি বেঁধে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের কালচার গুলো পরিচালিত হতো, বা এখনো অনেকটা রয়েছে সেরকম, চলে আসতেছে সেভাবে। আমরা যদি দেখি যে হজরত শাহজালাল রাজিয়াল্লাহু আনহু এর মাজার সিলেটে, তারপরে হজরত খান জাহান রাজিয়াল্লাহু আনহু এর মাজার বাগেরহাটে, এই যে এখানে তারা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বা ভাব প্রকাশ করে। আমরা যদি দেখতে থাকি এখানে দুইটা বাচ্চাকে দেখা যাচ্ছে, দুইটা বাচ্চার মধ্যে একটা বোঝাই যাচ্ছে যে একটা হিন্দু এবং একটা মুসলিম, এটা তারা কি বোঝানো হয়েছে। এদেশে মিলেমিশে একত্রে বসবাস করে কারা, আমরা দেখে বুঝতে পারছি হিন্দু এবং মুসলিম। এছাড়া আরো ধর্মের লোক আছে, যদিও সবাই আমরা কিন্তু মিলেমিশে বাস করছি আমাদের দেশে। দেখো এখানে আরো প্রভাব রয়েছে কি, লোকগান, লোকগান, তারপরে কিছু অঞ্চল ভিত্তিক সংস্কৃতি, পালা গান, ঠিক আছে, বাউল সঙ্গীত, এই যে এই বিষয়গুলো, এর মধ্যে কিন্তু ধর্মের প্রভাব রয়েছে। এই গানগুলো তৈরি হয়েছে মূলত ধর্মীয় বিষয়বস্তু নিয়ে। আর সে সময় লোক শিল্প, অর্থাৎ মানুষ অনেক সুন্দর করে হাতে কারুকার্য তৈরি করত এবং সেগুলো বাজারে বিক্রি হতো, আর এটা একটা মজার বা আনন্দদায়ক একটা বিষয় ছিল সকলের কাছে, স্মৃতি বিজড়িত বিষয়। এবার আসলো বৌদ্ধ ধর্ম, ছবিটি কোন ধর্মীয় গুরু, বৌদ্ধ ধর্ম। আচ্ছা বৌদ্ধ ধর্ম, এরপরে আসো বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা উৎসব। তারপরে আসছে যীশু খ্রিস্টের বিষয়, ছবিগুলো অবশ্যই দেখে আমরা বুঝতে পারছি যে যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের। এখানে দেখে হচ্ছে এরা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক, ঠিক আছে, এরা কারা, এরা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক। আচ্ছা এখানে আরো বেশ কিছু ছবি দেখছি আমরা, বিভিন্ন আদিবাসী উপজাতি তাদের যে সংস্কৃতি, যেমন এই যে জল, জলে পূজা করে তারা, নদী, নানান উৎসব তারা এভাবে পালন করে থাকে। এবার আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা কাজ করব, এটা যদিও একা একা তোমাকে করতে হবে, একসাথে সবাই থাকলে খুব ভালো হতো, এটা একটা দলীয় কাজ হলে খুব মজার বিষয় ছিল, কিন্তু যেহেতু সবাই নেই, একা একা তুমি বই নিয়ে, প্রয়োজনে তুমি বাবা মার সহযোগিতা নিয়ে এইটা, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলেছে আলোচনা করো, পারবে না?
ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবন যাপনে কি ধরনের প্রভাব ফেলেছে আমরা কিন্তু আলোচনা করে আসলাম, বইও আছে, আবার আমরা এই কন্টেন্টও দেখে আসলাম। এটা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে এবং খাতায় লিখবা, না লিখলে কিন্তু মনে থাকবে না। আমরা যা পড়ে আসলাম সেটা একটু আমরা মূল্যায়ন করি। একসময় এদেশের অধিকাংশ মানুষ কৃষির পূজারি ছিল, প্রকৃতির পূজারি। উত্তর সঠিক হয়েছে। হিন্দু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানে স্থান রয়েছে কিসে? নৃত্যের। উত্তর সঠিক হয়েছে। মানুষের ব্যক্তিত্ব ও সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তিত্ব ও সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিসের? উত্তর সঠিক হয়েছে। এবার আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে দেখছি যে আমাদের লোকশিল্পে অবদান রয়েছে, আমাদের লোকশিল্পে অবদান রয়েছে কা? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের, কোনটি? সবারই না? সবারই। উত্তর সঠিক হয়েছে। প্রকৃতির পূজারীরা বড় শক্তি হিসেবে যাকে পূজা করত, সবচেয়ে বড় শক্তি হিসেবে, আকাশ, চন্দ্র, সূর্য, সবগুলো। উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা বাড়ির কাজ একটু করব। এইটা অবশ্যই তোমরা বাসায় করে খাতায় সুন্দর করে খাতায় ছবি তুলে একটা ফাইল করে গ্রুপে শেয়ার করবা, যাতে করে আমরা বুঝবো যে তোমরা অংশগ্রহণ করেছো। মানুষের ব্যক্তিত্ব ও সমাজ জীবনে ধর্ম বড় ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। মানুষের ব্যক্তিত্ব সমাজ জীবনে ধর্ম বড় ভূমিকা পালন করে, কেন নয়? কেন নয়? মানুষ জন্মের পর যে ধর্মীয় রীতিনীতি, এটা কিন্তু সে জন্মের পরে তার রক্তের সাথে মিশাতে সে মানছে, সে মেনে চলছে, তার মানে তার ব্যক্তিত্বটা কিন্তু সেভাবে গড়ে উঠছে এবং সমাজ জীবনে যে সে চলাফেরা করছে তার, এটা কিন্তু বড় একটা উদাহরণ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। অবশ্যই প্রয়োজন ব্যতীত কেউ ঘরের বাহিরে যাবা না, প্রয়োজন না থাকলে কি দরকার, কি দরকার? নিজেকে সুস্থ রাখতে, পরিবারকে সুস্থ রাখতে, সবাই ভালো থাকতে সরকারি ইনস্ট্রাকশন সবাই আমরা মেনে চলবো। আর সে সাথে তোমাদেরকে আমি আবারও বলছি, যদি তোমাদের ক্লাস সম্পর্কিত কোনো বিষয় নিয়ে জানার প্রয়োজন হয়, কোনো ডাউট থাকে, তাহলে নিঃসংকোচে আমাকে ফোন দিবা এবং এই সমস্যার সমাধান করে নিবা। ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।